So hello, welcome back to my YouTube channel. Hope you guys doing absolutely fine. তো একটা নতুন একটা জার্নি, নতুন একটা সকাল, নতুন একটা জার্নি। তো আজকের জার্নি স্টার্ট হবে 4:50। দেখতে পাচ্ছেন এখন বাজে 4:50। তো এখনই আমরা বেরোবো। এখন আমরা আছি কোথায় বলে দিচ্ছি, ঠিক পুরুলিয়া আপনার ধরুন কি বলবো, একদম ঠিক ট্রেনের যে রেলওয়ে স্টেশন আছে, তো স্টেশন থেকে ধরুন 500-600 মিটারের মানে ওর মধ্যেই আমরা আছি। তো আমরা আগের দিনে বুক করেছিলাম, ওয়ো থেকে একটা রুম বুক করেছিলাম এখানে। তো ওয়োতে রুম কি হয়েছে আমাদের সঙ্গে সেটা আমি অন্য একটা ব্লগ আপনাদের সামনে শেয়ার করব। তো আজকে একটা অন্য একটা সস্তা হোটেল বলবো, একটা কি হোটেল একটা দেখলাম। সো সামথিং পাশে প্রচুর জোরে নাক ডেকে ঘুমোচ্ছে, তার জন্য যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় তার জন্য আগে থেকে সরি। তো এখন এই বাজে দেখতে পাচ্ছেন 4:51। তো আমরা এখন বেরোবো হচ্ছে 5টার সময় বেরোবো হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে, মানে পুরুলিয়াতে আছি, যাব হচ্ছে অজন্তার উদ্দেশ্যে যাব। তো ওখানে বামনি ওয়াটারফলস আছে, আরও অনেক সাইট সিন ওখানে করবো আমরা। এখান থেকে আরও 40 কিলোমিটার, বুঝতে পারছেন, চোখ মুখ দেখে গেছেন, ঘুম নেই চোখে। কালকে রাত্রির একটুও ঘুমায়নি, যা উৎপাত করেছে, যা সে ভিডিও পরে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো মোটামুটি চোখে পুরো ঘুম নেই, বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা বেরোবো হচ্ছে ঠিক 5টার সময়। গুড মর্নিং পুরুলিয়া, ওকে। তো গুড মর্নিং পুরুলিয়া। তো আজকে এখন একটু বৃষ্টি পড়ছে আজকে, তো আজকে আমাদের প্ল্যানিং আছে এখান থেকে বেরোবো হচ্ছে আপনার বাঘমুন্ডিতে, ঠিক আছে। বাঘমুন্ডি ওখানে 2-3টে বামনি ওয়াটারফলস আর অনেক কিছু আছে, অযোধ্যা পাহাড়ে ওখানে যাবো আজকে। তো এখান থেকে ধরুন অ্যাপ্রক্স টাইম লাগবে, অ্যাপ্রক্স এখান থেকে অযোধ্যা ধরুন ওই 40, অ্যাভারেজ ধরে রাখুন একটা 40 কিলোমিটার ধরে রাখুন, প্রায় টাইম লাগবে ধরুন 1 থেকে 1.10 ঘন্টা টাইম লাগবে। তো এখান থেকে আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়েছি, এখন ধরুন 5টা বাজে, তো মোটামুটি যেতে ধরুন 6:30 বাজবে ওখানে, ওকে। তো ওখানে গিয়ে আপনাদের অল ডিটেলস এক্সপ্লোরিং করে দেখাবো, ওকে। সো এখান থেকে আমরা হচ্ছে বেরোবো বাজে, এখন ধরুন 5:10 মতো বাজে, তো বলে দিচ্ছি আগে। এখান থেকে বেরোবো হচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে, আমরা আছি পুরুলিয়াতে, প্রপার পুরুলিয়ার টাউনে আছি। তো এখান থেকে অযোধ্যা পাহাড় ধরুন অ্যাপ্রক্স আপনার টাইম লাগবে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে, 40-45 কিলোমিটার রাস্তা আছে, মিনিমাম 40 ম্যাক্সিমাম 45 কিলোমিটার রাস্তা। তো আর সকালবেলা একদম পুরো ফ্রেশ, সবাই স্নান ফান করে নিয়েছি রেডি, হিরো এদিকে দেখতে পাচ্ছেন, সব এখানে হিরোটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো সানগ্লাসটা পরে কারণ আছে, কারণটা খুললেই বুঝতে পারবেন চোখের অবস্থাটা, বুঝতে পারছেন সারা রাত্রির ঘুম নেই। তো এখন সানরাইজ তো দেখতে পাবো না, ওখান থেকে সানরাইজটা ভিউটা ভালো পাওয়া যায়, তো সানরাইজ ভিউ পাবো না, তার জন্য এখানে ওয়েদারে বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব। আর হোটেলে যে হোটেলে ছিলাম হোটেলটা ভাই দেখি, ঘুরে দেখি না, আচ্ছা বেশি হাত পাবো এদিক ওদিক অত মনে হয়, ম্যাক্সিমাম টাইম লাগবে ঠিক পুরুলিয়া একদম স্টেশন রোডই বলতে গেলে, একদম স্টেশনের পাশেই আমরা ছিলাম, মোটামুটি ধরুন 1 কিলোমিটারের মধ্যেই ছিলাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, তো টাইম লাগবে এখনো বলতে পারছি না কতক্ষণ টাইম লাগবে, কিন্তু বৃষ্টি পড়ছে, গাড়ি বেশি ধরে চালানো যাবে না, এখন সকালবেলা সবে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই ড্রাইভ করো এরকম ব্যাপার। তো মোটামুটি 1.5 ঘন্টা ধরে রাখুন, ম্যাক্সিমাম 40 কিলোমিটার রাস্তা আছে, আমি মোটামুটি ধরে গেছি 1.5 ঘন্টা মোটামুটি লাগবে, ওকে। তো সামনে আরো গিয়ে যখন রাস্তা ফাঁকা থাকবে তখন আপনাদের আরো ভালোভাবে একটা ভিউ আমি দেখাবো, ওকে। চলো, কোথাও অসুবিধা নেই, মেন টাউন থেকে, মেন পুরুলিয়া টাউন থেকে আপনি মোটামুটি ধরুন 6-8 কিলোমিটার মতো আসবেন,
আসার পর টামনা বলে একটা জায়গা আছে, ওখান থেকে আপনাকে রাইট সাইড নিতে হবে। রাইট সাইড নিলে সোজা চলে যাচ্ছে অযোধ্যা হিল, মানে পাহাড়ের উপর ওটা শুরু করে দিয়েছে অলরেডি। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন রাস্তা, পাহাড়ের উপর ওটা শুরু হয়ে দেখে দিন। এই পাহাড়ের উপর উঠছি আস্তে আস্তে, ও উঠছি নামছি, সব রকম হবে, অসুবিধা নেই। অনেকটা হাই আছে, এবার রাস্তাটা বেশ ভালো লাগবে, মানে চারদিকে চারিদিকে শুধু গাছপালা পাবেন মাঝখান দিয়ে রাস্তা। চলো আগে চলো। বৃষ্টি হালকা পড়ছে, তো মোটামুটি আমরা ক্রস করে এসেছি, প্রায় 15 কিলোমিটার ক্রস করে এসেছি 40 কিলোমিটার থেকে। মোটামুটি ধরুন আর 25 কিলোমিটার মতো বাকি আছে, 25 কিলোমিটার বৃষ্টির জন্য একটু এদিকে একটু বেশি বৃষ্টি হচ্ছে, প্রকৃতি মানে বলতে গেলে এদিকে একটু আসবেন, মানে প্রকৃতির যে ওই সোদা গন্ধ, প্রকৃতির যে সোদা গন্ধটা, গন্ধটা এখানে আমরা সারাক্ষণ এসির মধ্যেই আছি, কিন্তু এই যখনই অযোধ্যার এই রোডে ঢুকেছি তখনই কিন্তু এসি ফেসি কাঁচ ফাঁচ সব খুলে দিয়েছি, সব খুলে দিয়েছি। প্রকৃতির যে গন্ধটা, প্রকৃতির সোদা গন্ধ যেটা বলে, গন্ধটা একটা মনোরম, একটা মানে মনোরম পরিবেশ লাগছে, মানে রাত্রিরে যে ঘুম হয়নি সে ঘুমটা মনে হচ্ছে না ঘুম হয়েছে এরকম একটা মনে হচ্ছে। তো ফাইনালি প্রচন্ড এখানে বৃষ্টি পড়ছে, এখানে আমি বলে দিচ্ছি এখানে কোথায় আছে আমি দেখে নিচ্ছি। এই দেখুন অযোধ্যা পাহাড়ের সামনে, এই দেখতে পাচ্ছেন ছাতার জন্য দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দেখুন পিছনে একটু উল্টো লাগছে, অযোধ্যা সোনাকুপি, এটা হচ্ছে কয়রা বেড়া, এইসব কাছাকাছি আমি চলে এসেছি, দেখতে উল্টো দিকে লাগছে। যাই হোক, তো মোটামুটি আমরা এখানে একটু লাঞ্চ করবো, এখানে বৃষ্টিও হচ্ছে, এখানে এই এখানে বাস ফাস আছে, অযোধ্যা পাহাড় পুরুলিয়া পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে বাস স্ট্যান্ড মতো আছে, তো এই পিছনে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা লাঞ্চ করবো, এখানে লাঞ্চ না সরি ব্রেকফাস্ট এখানে করবো। দেখি দাদা একটু, তো তো সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঠিক অযোধ্যা পাহাড়ের সামনে, অযোধ্যা পাহাড়ে আমরা, অযোধ্যা পাহাড়ে দিয়ে আমরা এখানে আছি, তো এখান থেকে ব্রেকফাস্ট, এই আমার একটা ছোট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে, এই রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্ট হচ্ছে, এই পিছনে বসে আছে হিরো, সেই দেখেন হিরো বসে আছে, তো এখানে ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট এখান থেকে 7 কিলোমিটার ম্যাক্সিমাম বামনি ফলস, তো ওখানে যাবো, ওখানে গিয়ে আপনাদের যদি বৃষ্টি কম থাকে তাহলে আপনাদের ওখানে এক্সপ্লোর করে দেখাবো, ওখানে বামনি ফলসটা মানে স্পিড ঝর্নার মানে গতি কতটা থাকে আজকে দেখবো ওখানে গিয়ে। ওকে চলো, সো ফাইনালি এই হোটেল, এই হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করেছি আজকে। আজকে এখন কোথায় আছি আমি বলে দিচ্ছি, আমাদের ওই গাড়ি দেখতে পাচ্ছেন সেই ডাস্টার, তো আজকে আমরা আছি এই দেখুন অযোধ্যা, এখান থেকে 1 কিলোমিটার অযোধ্যা দেখতে পাচ্ছেন, সোনাকুপি চব্বি, একটু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ছাতাটা এখানে দেওয়া আছে এখানে। সো ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট, এখান থেকে বামনি ফলস হচ্ছে এখান থেকে ওই 5 কিলোমিটার বললো, 5 থেকে 5.5 কিলোমিটার, আর আমরা এখন অযোধ্যা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার, ঠিক আছে আমরা অযোধ্যার ওপরেই আছি, তো ওপরে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই রওনা দিয়েছি। বৃষ্টি পড়ছে, দেখি বৃষ্টি যদি একটু কমে তো আপনাদের ভালো এক্সপ্লোর করতে পারবো, তো দেখা যাক সামনে গিয়ে দেখা যাক। আর অযোধ্যা পাহাড়ে যখন, অযোধ্যা পাহাড়ে যখন ওপরের দিকে উঠবেন তো এত খাড়াই রাস্তা না, মানে বেশ অ্যাডভেঞ্চার মনে হবে, ওপরে রাস্তা পুরো এরকম খাড়াই রাস্তা, এরকম নামার সময় এরকম একদম ডাউন হয়ে এরকম নামতে হবে, তো এরকম রাস্তা, আর কি বলবো, আর তেমন কিছু বলার নেই। রাস্তা কিন্তু যাই বলুন খারাপ রাস্তা, কিছুটা আছে প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা পুরো খারাপ, গেটটা বন্ধ কর। তো এখন আমি দেখাচ্ছি এই যখন গাড়ি, এটা পুরো চাকাটা দেখুন, শুধু এইটুকুন এক্ষুনি এসছি আমি, শুধু দেখাচ্ছি যে কিভাবে এসছি, কিরকম কি অবস্থা, শুধু দেখুন সামনে গিয়ে আমরা দেখাচ্ছি রাস্তার অবস্থাটা খালি, দেখুন যে কি অবস্থা হয় আজ, ওখানে সব ভিডিও ভিডিও করছে, এই রাস্তার মধ্যে আমি চালিয়ে এসছি, আমারও এখনো বুক ঢকঢক করছে, চাকা স্লিপ খাবে 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 খাবে, তো দেখাচ্ছি সামনে গিয়া রোডের অবস্থাটা শুধু দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই সামনে চলে এসছি রোডটা দেখুন, এই এই হচ্ছে রোডের অবস্থা, এখান থেকে এই এই চাকার চাকার দাগটা দেখুন, এই চাকার দাগ এখান থেকে এই আসছে দেখুন নিচ থেকে, এই অবস্থা এখান থেকে ঘষে 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 এসছে,
অবস্থা খুব খারাপ, গাড়ি নিয়ে যারা আসবেন তাই একটু সাবধানে আসবেন। নতুন ব্রিজ হচ্ছে তো, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। পিছনে এমন একটা জায়গা, ওখানে পুরো গাড়ি পুরো ফেসে গেছে, ফেসে গেছে বলতে অন্য একটা গাড়ি ফেসে গেছে, তো যার জন্য ওখানে আর আমি গাড়ি ঢোকাইনি, সাইডে ওখানে পার্কিং করে 1 কিলোমিটার হেঁটে যাচ্ছি হচ্ছে অযোধ্যা এই তোমার বামনি ফলস দেখার জন্য 1 কিলোমিটার হেঁটে। ওকে, বৃষ্টি খুব জোর পড়ছে, তো সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, আসুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে বামনি ফলস, এই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু 1 কিলোমিটার প্রায় হেঁটে হেঁটে এসেছি। এই হচ্ছে ফলস, এই দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচে নামতে হবে, এই দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা নিচে নামবো। এই এখান থেকে বসার সিট ফিট করা আছে, আমি নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বোর্ড, আমরা স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন। আর আওয়াজ পাচ্ছি স্রোতের মতো শা করে, দেখি কি দেখা যায় এখান থেকে। এই জলটা আস্তে আস্তে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জল, জলটা নামছে বলে আওয়াজটা হচ্ছে এখানে। স্রোতটা খালি দেখুন, আওয়াজ গর্জনটা খালি দেখুন, হচ্ছে গর্জন। আরো আছে দাঁড়া সামনে, এতে কিছুই নয়, আরো দেখাচ্ছে সামনে গিয়ে। ওকে, এখানে অ্যাটেনশন বলে কিছু দেওয়া, প্লাস্টিক প্লাস্টিক এখানে অ্যালাউ নেই, দেখতে পাচ্ছেন। এইবার আপনাদের ভিউটা দেখাচ্ছি এখান থেকে, এটা একটা ভিউ পয়েন্ট। ফাইনালি অনেক কষ্টের মধ্যে আস্তে আস্তে পৌঁছচ্ছি বামনি ফলস। এই হচ্ছে ফলস দেখতে পাচ্ছেন, এইটা দেখার জন্যই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এটা খুব ফেমাস এখানকার। আর এই বর্ষাকাল বলে এখানে প্রচণ্ড পরিমাণে মানে পড়ার যে ফোর্সটা, মানে জলের ফোর্স বুঝতে পারছি, প্রচণ্ড পরিমাণে। টোটালি সহায়ক ভিডিওটা হয়ে যাক, তো ভিডিও আমি এখানেই শেষ করছি, মেমোরি ফুল হয়ে গেছে, ক্যামেরা নিয়ে আসেনি, আমি আগে থেকে বলে দিচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য ক্যামেরাটা নিয়ে আসেনি।